আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই মহামারী করোনা ভাইরাস কোভিড-19 মাধ্যমে মাঝেও তোমরা নিজকে সুস্থ রাখার চেষ্টা করছো। আমিও তোমাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি দীর্ঘ এই মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ প্রায় 4.5 মাস যাবৎ তোমরা বিদ্যালয়ের পাঠদান থেকে বঞ্চিত। তাই আমরা তোমাদের যাতে একটু হলেও উপকার হয় সে দিক বিবেচনা করে তিতাস অনলাইন স্কুল মাধ্যমে আমরা তোমাদেরকে বিভিন্ন বিষয়ে পাঠদান করে থাকি। ঠিক আজকেও আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়, আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছ, তোমরা এলোমেলোভাবে ঘুরেফেরা না করে তোমরা টেবিলে বসে পড়ো এবং আমি আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের খাদ্য ও পুষ্টি, ত্রয়োদশ অধ্যায়ের খাদ্য এবং পুষ্টি নিয়ে আলোচনা করব। তো যে সকল শিক্ষার্থীবৃন্দ টেবিলের সামনে আসো, তোমরা চট করে পাঠ্য বইয়ের ত্রয়োদশ অধ্যায় খাদ্য ও পুষ্টি চ্যাপ্টারটা বের করে নাও, আমি খাদ্য এবং পুষ্টি সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, যখন আমরা খাদ্য এবং পুষ্টি, এই যে এখানে খাদ্য ও পুষ্টি, তাইলে প্রথম কথাটা হচ্ছে খাদ্য। তাইলে আমরা আগে জানবো খাদ্য কি। খাদ্যর একটা সংজ্ঞা আছে স্পেসিফিকলি, এই খাদ্যটা কি। এখন আমি যদি বলি খাদ্য, আমরা যা খাই তাই খাদ্য, আমরা যা খাই তাই খাদ্য। তাছাড়াও তুমি যদি এটার আরেকটু মানে আরেকটু ভালোভাবে বলতে চাও, তাহলে বলতে পারো যে সকল খাবার আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে তাদেরকেও আমরা খাদ্য বলে থাকি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় পাঠ শেষে আমরা এই বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ ব্যাখ্যা করতে পারবো। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ ব্যাখ্যা করতে পারবো। এখন দেখো, এখানে এই একটা টেবিলে চার্টের মধ্যে বিভিন্ন প্রকারের খাবার আছে। ঠিক আছে, মাছ মাংস, হ্যাঁ, ফল ফলাদি সবগুলোই আমাদের এখানে খাদ্য তালিকায় আছে এবং এই খাদ্যগুলো আমরা প্রতিদিন, ঠিক আছে, আমাদের চাহিদা মতো আমরা খেয়ে থাকি এবং এই খাবারগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে পুষ্টি পেয়ে থাকি। ঠিক আছে, এখন যদি তুমি চিন্তা করো যে আমরা যদি এভাবে চিন্তা করি যে একজন একটা ইঞ্জিন, ঠিক আছে, আমরা যদি একটু এইভাবে চিন্তা করি যে একটা ইঞ্জিন চালানোর জন্য আমাদের কী কী প্রয়োজন, একটা ইঞ্জিন চালনা করার জন্য আমাদের কী কী প্রয়োজন, তাহলে একটা ইঞ্জিন চালানোর জন্য আমাদের প্রয়োজন পেট্রোল, ডিজেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে, ইত্যাদি। এগুলো এই দহন হওয়ার পরে এটা থেকে তাপ শক্তি, মানে তাপ থেকে শক্তি উৎপাদন হয়, এই শক্তি উৎপাদন হওয়ার পরে তারপরে ইঞ্জিনটা চলে। একটা ইঞ্জিন আমরা সবাই চিনি, এই ইঞ্জিনটাকে চালনা করার জন্য বা চালানোর জন্য আমাদের প্রয়োজন পেট্রোল, ডিজেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। এই গ্যাসগুলো, এই প্রাকৃতিক এই গ্যাস এবং কয়লাগুলো ভিতরে পুড়ে, ঠিক আছে, এটা একটা তাপ পুড়ে একটা শক্তি উৎপাদন হয়, পোড়ার পরে একটা শক্তি উৎপাদন হয়, এই শক্তির মানে শক্তি এই মেশিনটাকে চালিয়ে নেয়। ঠিক যদি আমরা এমনটাই মনে করি যে আমাদের মানবদেহ
আমাদের যে হিউম্যান বডি, আমরা যদি চিন্তা করি যে আমাদের যে মানব দেহটা আছে, এই মানব দেহটা যদি একটা ইঞ্জিন মনে করি আমি, যে আমার মানব দেহটা হচ্ছে একটা ইঞ্জিন, তাহলে এটা চালানোর জন্য আমার বিভিন্ন প্রকারের খাদ্যর প্রয়োজন, ঠিক আছে? এই বিভিন্ন প্রকারের খাদ্যের প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমরাও এই খাদ্যগুলো কই থেকে পাই? আমরা এই বিভিন্ন খাবার থেকে আমরা এই খাবারগুলো মানে খেয়ে থাকি, মানে শক্তিটা পেয়ে থাকি। খাবারগুলো খাওয়ার পরে এখন আমাদের শরীরেও এই ইঞ্জিনের মতো এগুলো, ঠিক আছে, একটা তাপ শক্তি উৎপাদন হয়, এই শক্তির মাধ্যমে আমরা চলি, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আগেই বলছি যে খাদ্য কাকে বলে, খাদ্য কাকে বলে, খাদ্যের যে সকল উপাদান তাইলে আমরা যা খাই তাই খাদ্য, অথবা যে সকল মানে যা আমাদের দেহের শরীরের ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন এবং রক্ষণাবেক্ষণের সহযোগিতা করে তাদেরকে আমরা খাদ্য বলে থাকি, ঠিক আছে? এখন খাদ্য বলতে সে জৈব উপাদানকে বোঝায় যা জীবের দেহ গঠন ও পুষ্টি উৎপাদনে ব্যবহৃত হয়। খাদ্যের মধ্যে যে সকল উপাদান বা পুষ্টি থাকে তা আমাদের দেহে প্রধানত তিনটি কাজ করে থাকে। আমাদের এই খাদ্য উপাদানগুলো আমাদের দেহে তিনটি কাজ করে থাকে, ঠিক আছে? খাদ্য উপাদানগুলো আমাদের দেহে তিনটি কাজ করে থাকে। তিনটি কাজ কী কী? এক নম্বর হচ্ছে জীবের বৃদ্ধি সাধন। খাদ্য উপাদান আমাদের দেহে তিনটি কাজ করে থাকে, জীবের বৃদ্ধি সাধন, দুই নম্বরে হচ্ছে তাপশক্তি ও কর্মশক্তি প্রদান, তাপশক্তি ও কর্মশক্তি প্রদান, তিন নম্বরে হচ্ছে রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ঠিক আছে? জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ, তাপশক্তি ও কর্মশক্তি প্রদান, তাপশক্তি ও কর্মশক্তি প্রদান, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ঠিক আছে? তাইলে খাদ্যের মধ্যে যে সকল পুষ্টি উপাদানগুলো থাকে, খাদ্যে আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলোর মধ্যে যে সকল পুষ্টি উপাদানগুলো বিদ্যমান থাকে, এই পুষ্টি উপাদানগুলো আমাদের দেহের এই তিনটা কাজ করে থাকে। আমাদের দেহের এই তিনটা কাজ করে থাকে। কী কী কাজ করে? এক নম্বরে হচ্ছে জীবের বৃদ্ধি সাধন করে। একটা জীব হঠাৎ করে ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়। তোমরা জানো যে আমি একজন মানুষ, একটা সময় আমি জিরুতে ছিলাম, শিশু ছিলাম, আস্তে 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 আমি এখন বড় হয়েছি। তুমি যদি উদ্ভিদ নিয়ে একটা চিন্তা করো, একটা গাছ, হ্যাঁ, হঠাৎ করে তুমি দেখবে একটা গাছ একটা বীজ থেকে মাত্র গজাইলো, ঠিক আছে, ওইটার থেকে আস্তে 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 একটা বড় গাছে পরিণত হইলো। তাইলে এই এই গাছে যে পরিণত হইলো, অবশ্যই সে খাবার না পাইয়া কিন্তু আর আস্তে আস্তে বড় হয় না। উদ্ভিদ, হ্যাঁ, তার মূল রুমের সাহায্যে মাটি থেকে খাদ্য সংগ্রহ করে, ঠিক আছে? আর জীব, এই যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলি। এই জীব হচ্ছে বিভিন্ন খাবার খেয়ে তারা আস্তে আস্তে মানে বড় হয়, ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়। তাহলে তাদের এই তিনটা কাজের মধ্যে প্রথম হচ্ছে জীবের বৃদ্ধি সাধন করা। জীব বৃদ্ধি সাধন মানে আস্তে আস্তে জীব বড় হওয়া, ঠিক আছে? এই বৃদ্ধি সাধন হওয়ার পরে তাপশক্তি ও কর্মশক্তি প্রদান, তার শরীরে এই খাবার খাওয়ার পরে তার শরীরে মানে শক্তিটা হচ্ছে কি, তাপের থেকে হয়। তাহলে খাবার খাওয়ার পরে এটা, হ্যাঁ, আস্তে আস্তে শক্তি উৎপাদন করে, তাপশক্তি, এবং তাপশক্তি থেকেই তোমার শরীরে যখন শক্তি থাকবে তখন তুমি আস্তে আস্তে কী করতে পারবা, কাজ করতে পারবা। তাপশক্তি ও কর্মশক্তি প্রদান, তারপরে এই খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে? এই খাবারগুলো আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করলে বা অ্যান্টিবডি যদি শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে তাহলে সাধারণত তোমাকে রোগ বালাই আক্রমণ করতে পারবে না, ঠিক আছে? এই হচ্ছে
তিনটে কাজ করে থাকে। এরপরে পুষ্টি ও পুষ্টিমান, তখন আমরা জানব পরবর্তী যে পুষ্টিটা কি, পুষ্টি, ঠিক আছে। এরপরে আমরা খাদ্য, খাদ্যর পরে আসলাম পুষ্টি। পুষ্টি, ঠিক আছে, পুষ্টি, পুষ্টি একটি প্রক্রিয়া, পুষ্টিটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় খাদ্যবস্তু খাবার পরে পরিপাক হয় বা জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়, ঠিক আছে। আমরা পুষ্টিটা হচ্ছে কি, একটা প্রক্রিয়া। আমরা যে খাবারগুলো খাই, এখানে যে খাবারগুলো দেওয়া আছে সবগুলো খাবার আমরা খাওয়ার পরে, ঠিক আছে, এই খাবারগুলো আমরা চিবিয়ে খাই অথবা ভেঙে ভেঙে খাই দাঁতের মাধ্যমে। এটা আমাদের যখন পরিপাকতন্ত্রে প্রবেশ করে তখন এটা ওইখানে গিয়ে পরিপাক হয়, ঠিক আছে। তাহলে পুষ্টিটা হচ্ছে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। এটা জটিল থাকে, খাবারগুলো যখন আমরা একসাথে খাই তখন আস্তে আস্তে এটা কী হয়, সরল উপাদানে পরিণত হয়। জটিল খাদ্যবস্তুগুলো সরল উপাদানে পরিণত হয়। এই সরল উপাদানে পরিণত হওয়ার পরে দেহ এসব সরল উপাদান শোষণ করে নেয়, তখনই আমাদের শরীরে এই সরল উপাদানগুলো আস্তে আস্তে শোষণ করে নেয়। শোষণের পরে খাদ্য উপাদানগুলো দেহের সকল অঙ্গে ক্ষয়প্রাপ্ত, কোষের পুষ্টি, কোষের পুনর্গঠন ও দেহের বৃদ্ধি সাধন করে। এটা আস্তে আস্তে পুষ্টিটা যখন ভেঙে জটিল থেকে সরলে পরিণত হয়, সরল থেকে আস্তে আস্তে শরীরের বিভিন্ন অংশে প্রবেশ করে যেখানে সমস্যা আছে ওইখানে আস্তে আস্তে গিয়ে এটা ক্ষয়পূরণ করে, ঠিক আছে। এই ক্ষয়পূরণ হওয়ার পরেই আস্তে আস্তে আমরা বৃদ্ধি সাধন, মানে আমাদের বৃদ্ধি সাধন হয়, আমরা আস্তে আস্তে বড় হই, ঠিক আছে। তাছাড়া তাপ উৎপাদন, রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি যোগায়, ঠিক আছে। তাপ উৎপাদন, রক্ষণাবেক্ষণের জন্য এগুলো পুষ্টি যোগায়। দেহে খাদ্যের এই সকল কাজই পুষ্টির প্রক্রিয়ার অন্তর্গত। তাহলে এই কাজগুলো যে হচ্ছে, এই কাজগুলোই হচ্ছে আমাদের এই পুষ্টি প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। এই কাজগুলোই, টোটাল কাজগুলো হচ্ছে আমাদের পুষ্টি প্রক্রিয়ার মাধ্যমে, এই পুষ্টি প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে পুষ্টিটা হচ্ছে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমাদের এই সরল খাদ্যগুলো জটিল খাদ্যগুলো সরলে পরিণত করে আস্তে আস্তে আমাদের শরীরের বিভিন্ন ক্ষয়প্রাপ্ত স্থানে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এগুলো চলে যায়। ওইখান থেকে আস্তে আস্তে আমরা এই ক্ষয় পূরণ হয়, পূরণ হওয়ার পরে আমরা আস্তে আস্তে বৃদ্ধি সাধন, মানে বড় হই এবং কোনো শরীরে কোনো রোগ বালাই কিছু থাকে না, ঠিক আছে। এবং এই যখন আমাদের শরীরে ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে শরীরে যখন অসুবিধা থাকে বা কোনো প্রবলেম থাকে, তখন আমরা যদি ভালো মানের পুষ্টিগুণগত মান এই ধরনের খাদ্য গ্রহণ করি, তখন আস্তে আস্তে আমাদের এগুলো আমাদের শরীরের ক্ষয়পূরণ হয় এবং আমরা পরবর্তীতে আমরা বেড়ে উঠতে, মানে আমাদেরকে বেড়ে উঠতে সাহায্য করে। কোন খাদ্য কী পরিমাণ এবং কত রকম খাদ্য উপাদান থাকে তার উপর নির্ভর করে ওই খাদ্যের পুষ্টিমান বা পুষ্টি মূল্য। যেমন সিদ্ধ চালে কত পার্সেন্ট থাকে, যেমন মনে করো সিদ্ধ চালে থাকে 79%, শ্বেতসার 6%, সিদ্ধ চালে 79%, শ্বেতসার 79%, শ্বেতসার 6%, শ্বেতসার এবং 6% হচ্ছে স্নেহ পদার্থ থাকে। ঠিক আছে, সিদ্ধ চালে থাকে 79% শ্বেতসার আর 6% থাকে স্নেহ পদার্থ।
তাছাড়া সামান্য পরিমাণ আমিষ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। 100 গ্রাম চাল থেকে 345 থেকে 349 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। সিদ্ধ চালে শ্বেতসার, আমিষ ও ভিটামিন থাকে, কিন্তু এতে শ্বেতসারের পরিমাণ বেশি থাকে। অতএব চাল একটি শ্বেতসার জাতীয় পদার্থ। এখন এরপরে আস্তে আস্তে ডিম, দুধ, ঠিক আছে, খিচুড়ি, এগুলোর মধ্যে শর্করা ছাড়াও আরও অনেক উপাদান পাওয়া যায়। এগুলোর মধ্যেও শর্করা ছাড়া আরও অনেক কিছু উপাদান পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাদ্যের উপাদান, খাদ্য অনেকগুলো রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। এই রাসায়নিক উপাদানগুলো খাদ্য উপাদান, রাসায়নিক উপাদানগুলোকেই খাদ্য উপাদান বলা হয়। কেবলমাত্র একটি উপাদান দিয়ে গঠিত এমন খাদ্যবস্তুর সংখ্যা খুবই কম। উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা আমিষ বা প্রোটিন, দুই নম্বরে শর্করা বা স্নেহ, শর্করা বা শ্বেতসার, তিন নম্বরে স্নেহ বা চর্বি, আমরা জানি খাদ্যের ছয়টা উপাদান আছে। খাদ্যের ছয়টা উপাদানের মধ্যে আমিষ শর্করা স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। ভিটামিন এছাড়াও, মানে এগুলো হচ্ছে মেন খাদ্যের উপাদানের মধ্যে মেন হচ্ছে আমিষ, শর্করা এবং স্নেহ। আমিষ বা প্রোটিন, শর্করা বা শ্বেতসার, স্নেহ বা চর্বি, অর্থাৎ আমিষ, শর্করা, স্নেহ, তিনটা হচ্ছে প্রধান। তারপরে সহকারী হিসাবে আছে খাদ্যপ্রাণ বা ভিটামিন, খাদ্যপান বা ভিটামিন এবং খনিজ লবণ আর পানি। ঠিক আছে, খাদ্যপান বা ভিটামিন, খনিজ লবণ বা পানি, খাদ্যপ্রাণ বা ভিটামিন, খনিজ লবণ আর হচ্ছে পানি। অর্থাৎ খাদ্যের উপাদানের মধ্যে তিনটা হচ্ছে আমিষ, শর্করা, স্নেহ, আর বাকি তিনটা হচ্ছে খাদ্যপান বা ভিটামিন, খনিজ লবণ ও পানি। ঠিক আছে, এখন পরীক্ষার মধ্যে অনেক সময় আমার প্রশ্ন আসে যে খাদ্যের উপাদান কয়টি ও কী কী। ঠিক আছে, তাহলে আমরা মূলত খাদ্যের উপাদান ছয়টি, আমিষ, শর্করা, স্নেহ, খাদ্যপান, ভিটামিন, খনিজ লবণ ও পানি। ঠিক আছে, যদি পরীক্ষার মধ্যে এরকম আসে যে খাদ্যের উপাদান কয়টি ও কী কী, তাহলে আমরা এই খাদ্যের উপাদানগুলো, এই ছয়টা উপাদান লিখবো, আমিষ, শর্করা, স্নেহ, খাদ্যপান বা ভিটামিন, খনিজ লবণ ও পানি। এই হচ্ছে খাদ্যের উপাদান ছয়টা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাদ্যের উপাদানগুলো এবং খাদ্য কাকে বলে, পুষ্টি কী, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমি আশা করি যে তোমরা অবশ্যই, আর তোমরা যদি নিজেরা আরেকটু বইটা পড়ো, তাহলে অবশ্যই তোমরা এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে।